এখন যে কোনো নিরপেক্ষ সংস্থাকে তৃণমূল কংগ্রেস ভয় পায়, কারণ তারা চুরি করে ভোট করতে চায়। চুরি বন্ধ করে দিতে পারে একমাত্র নিরপেক্ষ সংস্থাগুলো। পঞ্চায়েত নির্বাচনের শেষ মুহূর্তে জনসভা ও প্রস্তুতি, তৃণমূল স্তরে পদ্ম ফোটাতে দিকে দিকে জনসভা। দক্ষিণ দিনাজপুরের একাধিক অঞ্চলে নির্বাচনী মিছিলে হাঁটেন সুকান্ত মজুমদার। বালুরঘাটের সাংসদদের উপস্থিতিতে গঙ্গারামপুর, হরিরামপুর এবং কুশমন্ডিতে বিজেপির পালে হাওয়া। রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করলে আমি চালু করে দেব। কুশমন্ডিতে লক্ষ্মীদের প্রতিশ্রুতি সুকান্ত মজুমদারের। আমি গ্যারান্টি দিচ্ছি, কারো যদি বিজেপিকে ভোট দেওয়ার জন্য 500 টাকা বন্ধ হয়ে যায়, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেওয়া হয়, যদি বন্ধ করে দেয়, সেটা চালু করার দায়িত্ব সুকান্ত মজুমদার নেবে। কাতারে কাতারে মানুষের ভিড়, রাজ্যের উদ্বিগ্ন পরিস্থিতির মধ্যেই নির্বাচনী প্রচারে সুকান্তর মুখে রাজ্যপাল প্রসঙ্গ। নিরপেক্ষ সংস্থাকে ভয় পায় তৃণমূল, মন্তব্য বিজেপি নেতার। এখন যে কোনো নিরপেক্ষ সংস্থাকে তৃণমূল কংগ্রেস ভয় পায়, কারণ তারা চুরি করে ভোট করতে চায়। চুরি বন্ধ করে দিতে পারে একমাত্র নিরপেক্ষ সংস্থাগুলো। পরিস্থিতি মানুষ মুখিয়ে আছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, তৃণমূল কংগ্রেস তাই ভয় পাচ্ছে কেন্দ্রীয় বাহিনীতে ভোট করার। গঙ্গারামপুরের সুখদেবপুরের কাছে পাটন এলাকায় সুকান্ত মজুমদারের মিছিলের পরই অশান্তি। বিজেপি প্রার্থী প্রদীপ সরকারের গাড়ি ভাঙচুরের অভিযোগ, আইনি পদক্ষেপ ও আন্দোলনের হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। তৃণমূল কংগ্রেসের হামলা, ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের গাড়িতে হামলা করে এবং কাজ ভেঙে দেয়। আমরা এর বিরুদ্ধে এফআইআর করছি। প্রশাসন যদি 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নেয়, তাহলে পরে আমাকে, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি আন্দোলন শুরু করব, প্রয়োজনে ডিএম অফিসের সামনে বসে যাব। সুকান্ত মজুমদারের একটানা প্রচারে পঞ্চায়েতে দক্ষিণ দিনাজপুরের আত্মবিশ্বাস আরও বাড়ল। ভোটের আগে রাজ্যের নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত ব্লক কর্মী সমর্থকেরা। বালুরঘাটের সাংসদদের মেজাজে জয়ের আশায় বুক বাজছে দক্ষিণ দিনাজপুর। শঙ্কর কুমার রায়, রিপোর্ট, কলকাতা নিউজ।